कालिंदी फुल्ल कमले माधवेन किरारत जो धर्म स्थापनरत बिरी संतंग नमाम्यहम। नमस्कार, सत्कथाय प्रतिदिन प्रार्थनार धारावाहिक अनुध्यान 751 दिन पर्व श्री श्री ठाकुर श्री श्री मा एवं स्वामीजी महाराज चरणे प्रणाम जानिए अपन सकल के प्रणाम जानिए आगे ही हमें बोले जो मानसिक प्रस्तुति जागब तई जत दिन परा जाविच्छिन्न भावे चलो तरपे क्योंकि सप्ताह ही आसते है रिपिटेडली आमी एटी बार बार बोलछी आपनादेर साथे शेयर करे निच्छी कारण अनेकेई आमाके व्यक्तिगतभावे व्हाट्सएपे यूट्यूब कमेंट लाइने जानिएछेन व्यक्तिगत करे व्हाट्सएप फोन नम्बरे जानिएछेन जे एटी तादेर मानस जप सकालबेलार प्रत्येक दिनेर एकटा टनिक एकटा रसद एकटा अभ्यास एकटा स्मरण मनन इत्यादि इत्यादि किन्तु सत्यिई कथा आपनादेर काछे बोलते कोनो द्विधा नेई जे समयेर যে চাপে না আর পেরে উঠছে না মানে কোনোভাবেই কিছুতে ম্যানেজ করতে পারছি না যাকে বলে টাইম ম্যানেজমেন্ট কারণ যেহেতু এখন একেবারে নিয়ম করে রোজ কলেজে যাওয়া এবং নির্দিষ্ট সময়ের মধ্যে সেখানে ছাত্রদের সেবাটা দেওয়া সেটি তো তাদের আমরা বঞ্চিত করতে পারি না কারণ কি কর্মকে বাদ দিয়ে কখনো ধর্ম হয় না। পূজনীয় স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজ বলতেন যারা দেরি করে অফিস যাও এবং তাড়াতাড়ি চলে আসো অফিস থেকে তাদের আমার কাছে এসে কোনো লাভ নেই। আমরা যখন চারিদিকে অন্ধকারের মধ্যে আলোয় আলোয় খুঁজি কোথায় আলো কোথায় আলো তখন সেই রবীন্দ্রনাথের কথা আমাদের মনে হয় অন্ধকারের বুকের মাঝে নিত্য আলোর আসন রাজে সেথায় তোমার দুয়ারখানি আলো দিন অবসান হলো। আমরা দিনের অবসানে আমাদের হৃদয় দুয়ারটা যদি খুলে রাখি তাহলে কর্মের আলোকোজ্জ্বল বিভায় আমরা সেই আমাদের প্রাণের ঠাকুরকে দেখতে পাবো। এবং আজকে আমরা এক মহাজীবনের কথা স্মরণ মনন করব। কাশী সেবাশ্রমে তার সেবার কথা যতই আমরা স্মরণ করি ততই অবাক হয়ে যাই। আমরা জানি যে ভগবান শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব শ্রী শ্রী মা স্বামীজি এসেছিলেন ভারতবর্ষের সেই আদর্শকে ত্যাগ এবং সেবাকে মূর্তরূপে সুরমূর্ছনায় জীবনসঙ্গীতে অনুরণিত করার জন্য। আমরা বর্তমানের যে কাশী সেবাশ্রমের রূপ দেখতে পাই সেই কাশী সেবাশ্রমের রূপটির আলোকে যদি ইতিহাসের দিকে খানিকটা তাকাই তাহলে আমাদের মনে হয় যে বেনারস কাশী হচ্ছে অবিমুক্ত ক্ষেত্র, যে ক্ষেত্র যে কোনো সময়ের জন্যই শিব এবং পার্বতী কখনো ত্যাগ করেন না, নিত্য বিরাজিত। ঠাকুর স্বয়ং নিজে এসেছেন এখানে দুবার এবং স্বামীজির বড় আশ্বাস ছিল স্বাদ ছিল যে কাশীতে অদ্বৈত বেদান্তের একটি প্রচার কেন্দ্র হবে এবং সঙ্গে সঙ্গে সেবা কার্যের একটি কেন্দ্র গড়ে উঠবে। অর্থাৎ যে অদ্বৈতের অনুভব উপলব্ধি নিয়ে সন্ন্যাসীরা ধ্যান জপ করবেন বেদান্তের প্রচার করবেন তার লিভিং ডেমনস্ট্রেশনও এই সেবাশ্রমের মধ্যে দিয়ে ঘটবে। সেই বেনারসে এক গ্রীষ্মের সন্ধ্যায় 1900 সালের 12ই জুন চারুচন্দ্র দাস এবং যামিনী রঞ্জন মজুমদার স্বামীজির সখার প্রতি কবিতাটি নিয়ে গভীর আবেগের সঙ্গে যখন আলোচনা করতে করতে আপন মনে হেঁটে চলেছেন ঠিক সেই সময় তার পরের দিন 13ই জুন যামিনী রঞ্জন যখন গঙ্গায় স্নান করতে যাচ্ছেন বাংলা বা বাঙালি তলার একটা গলিতে মহারানী পুঁতিয়ার অনাথ আশ্রমের পাশ দিয়ে যাওয়ার সময় তার কানে এলো একটা করুণ আর্তনাদ, বাবা আমি 4 দিন কিছু খাইনি আমায় কিছু খেতে দাও। একজন অজ্ঞাত পরিচয় বৃদ্ধা অসুস্থ অবস্থায় রাস্তায় পড়ে আছেন এই বেদনাদায়ক দৃশ্য যুবকের হৃদয়কে মুথিত করে এবং সেই মুহূর্তে তিনি জীবনের লক্ষ্য স্থির করে ফেলেছিলেন যে নিঃস্বার্থ সেবাই হবে তাঁর জীবনব্রত। তিনি দৌড়ে গেলেন এবং সামনেই যাকে পেলেন তার কাছ থেকে 4 আনা ভিক্ষা করে বৃদ্ধার জন্য খাবার কিনে আনলেন। এই যে সেবা করতে গেলে ভিক্ষে করতে হয়, দেখবেন আমি সেবা কাজের জন্য আপনাদের কাছে হাত পাতি, এতে আমার ব্যক্তিগত কোনো লজ্জা নেই। কেন নেই? কারণ এই সেবার মধ্যে দিয়ে আমি আমার পরিবারের ভরণ পোষণ করি না, এই সেবার মধ্যে দিয়ে কিছু মানুষের মুখে হাসি ফুটিয়ে তোলার চেষ্টা করি মাত্র। এবং সেই জন্য কেন প্রার্থনা করতে বলি না, এই চেষ্টার মাঝে যেন কোনো অহংকার না আসে, এই ভিক্ষায় আমার কোনো লজ্জা নেই কিন্তু সেবাটা করতে গিয়ে যদি অহংকার চলে আসে তার জন্য আপনারা প্রার্থনা করবেন। তাই আপনারা আমার প্রোটেক্টার, আমার রক্ষক,
প্রার্থনার রক্ষা কবচটি আপনাদের হাতে। চারুচন্দ্র সেটি ভিক্ষা করে এনে ওই বৃদ্ধাকে দিলেন, সহযোগী হিসাবে পেলেন ওই যামিনী রঞ্জন চারুচন্দ্রকে এবং অপর এক যুবক কেদারনাথ মৌলিককে, এবং এদের সাহায্যেই তারা বৃদ্ধাকে বেলিপুরা হাসপাতালে ভর্তি করলেন। কয়েক সপ্তাহের মধ্যেই বৃদ্ধা সুস্থ হয়ে উঠলেন। সেই বৃদ্ধার নাম ছিল নৃত্য কালিদাস। এরপর চৌকাঘাট অনাথ আশ্রমেও তার জন্য আশ্রয়ের বন্দোবস্ত হয়। সেই উক্ত যুবকেরা ঠিক করেছিলেন যে হাজার হাজার যারা তীর্থযাত্রী আসবেন তাদের মধ্যে যদি কেউ অসুস্থ হয়ে পড়েন তাদের সেবা করবেন, এবং সেই জন্য তারা একটি সংগঠন করেছিলেন, পুয়োর মেন্স রিলিফ অ্যাসোসিয়েশন, এবং সেইটি পরবর্তীকালে কিন্তু রামকৃষ্ণ হোম অফ সার্ভিস এবং পরবর্তীকালে রামকৃষ্ণ মিশন হোম অফ সার্ভিস। স্বামীজি নিজে এসেছিলেন 1902 সালের ফেব্রুয়ারিতে কাশীতে এবং এই যুবকদের উৎসাহ দিয়েছিলেন, বারবার তাদের আশীর্বাদ করে বলেছিলেন, ত্রাণ করার তোমরাকে, তোমরা কেবল সেবা করতে পারো। এবং সেই সেবাশ্রমে বহু সন্ন্যাসী যেমন এসে এই ভাবনাকে নিজের জীবনে অভ্যাস করেছেন, ঠিক সেই রকমই আমরা আজকে এক দৃঢ় প্রতিজ্ঞ অদম্য মুক্তিকামী মানুষের কথা স্মরণ করব, যিনি ভগবত আরাধনারূপ সেবায় তন্ময় ছিলেন, নিজের ব্যক্তি স্বাতন্ত্র্যকে ভুলে গিয়েছিলেন। তার নাম স্বামী মুক্তানন্দ, তিনি বনবাবা নামে পরিচিত। বনবিহারী মহারাজ সকলের কাছে এই মুক্তানন্দ নামে পরিচিত হলেও অনেকেই তাকে ডাকতেন বনবাবা। সেই জন্য একজন বরেণ্য সন্ন্যাসীকে এইরকমভাবে সম্বোধন করা অদ্ভুত মনে হলেও কিন্তু শ্রদ্ধার সঙ্গে, ভালোবাসার সঙ্গে, একান্ত আদরের বলে তাকে এইরকম সম্বোধন করা হয়েছিল। এবং তিনি প্রত্যেককে এমন শ্রদ্ধার চোখে দেখতেন, শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত কাউকে তিনি আপনি ছাড়া সম্বোধন করতেন না। নবীন ব্রহ্মচারী হলেও তাকে তিনি আপনি বলেই সম্বোধন করতেন। এই বনবাবা এসেছিলেন মেদিনীপুরের এক প্রত্যন্ত এলাকা থেকে, বেলুড় মঠের পরিচালিত ত্রাণ কার্যের সঙ্গে ছাত্রাবস্থায় তিনি জড়িত ছিলেন। তার স্কুল শিক্ষকই ঠাকুরমা স্বামীজির উপদেশের সঙ্গে তার পরিচয় ঘটিয়ে দিয়েছিলেন। এই টিচার হচ্ছে আজকের যুগে টর্চ পিয়ারার। আমাদের কাজ ছাত্রদের শুধুমাত্র এই বিদ্যা নয়, সায়েন্স অ্যান্ড টেকনোলজি নয়, বরঞ্চ স্পিরিচুয়াল সায়েন্সের সন্ধান দেয়া। সেই জন্য শিক্ষক শিক্ষিকাদের জন্য দরকার সম্মেলন, অভিভাবক অভিভাবিকাদের জন্য দরকার সম্মেলন, ভক্ত সম্মেলনের তো একটা ধারা রয়েছে, তারা ভক্ত, ঠাকুরমাকে ভালোবাসেন, কিন্তু এই শিক্ষক শিক্ষিকা অভিভাবক অভিভাবিকা যারা আগামী দিনের প্রজন্ম, দেশের প্রজন্মকে তৈরি করছেন তাদের জন্য দরকার। এই শিক্ষক তাকে নিয়ে আসছেন এবং ত্রাণের কাজ শেষ হলে হিসাব নিকাশ বুঝিয়ে দেওয়ার জন্য শিক্ষক মহাশয়ের বেলুড় মঠে যাওয়ার কথা। তিনি বনবাবাকেও সঙ্গে নিলেন এবং বেলুড় মঠের রিলিফের রিপোর্টে ঠিকভাবে জমা দেওয়ার পর তারা যখন প্রণাম করতে গেলেন মহাপুরুষ মহারাজকে, তখন তাদের সেই ভাব সমৃদ্ধ পরিবেশ ভালো লাগলো। তারা মঠে থাকার অনুমতি প্রার্থনা করলেন, সেই আবেদন মঞ্জুর হলো এবং দৈবের এমনই খেলা যে বনবিহারী মহারাজ আর মঠ থেকে ফিরে যাওয়ার কথা চিন্তাই করতে পারলেন না। শিক্ষক মহাশয়ের সঙ্গে গ্রামে ফিরে যাওয়ার সেখানেই তার ইতি ঘটল। পরবর্তীকালে তিনি মঠে থাকলেন, সময়মতো দীক্ষা হলো, সেটি 1925 সাল, এবং তারপর মহাপুরুষ মহারাজ তাকে কাঁথি আশ্রমে পাঠিয়ে দিয়েছিলেন। সেখানে বনবিহারী মহারাজ 1925 থেকে 1927 পর্যন্ত ছিলেন। এইখানে থাকার সময় একবার ভয়ানকভাবে ম্যালেরিয়ায় আক্রান্ত হন, চিকিৎসার জন্য তাকে বেলুড় মঠে আনানো হয়। তারপর মহাপুরুষ মহারাজ তাকে কাশীতে পাঠান, কারণ ওটা হসপিটাল সেন্টার, তাই 1927 তিনি কাশীতে আসেন। মহাপুরুষ মহারাজ নিজেও পরবর্তীকালে কাশীতে যখন এসে বনবিহারী মহারাজের স্বাস্থ্যের উন্নতি দেখেন খুব খুশি হন, তাকে ব্রহ্মচর্য দীক্ষা গেরুয়া কাপড় দেন এবং বনবিহারী মহারাজকে বলেছিলেন, তুমি কাশীতেই থাকো, এখানেই সেবা করতে থাকো, তোমাকে বাড়িতে বাড়িতে ভিক্ষা করতে যেতে হবে, গেরুয়া বস্ত্র তোমাকে সাহায্য করবে। 1929 আবার তিনি ভয়ানক রোগে আক্রান্ত হন এবং চিকিৎসার প্রয়োজনে তাকে রেঙ্গুন রামকৃষ্ণ মিশন হাসপাতালে পাঠানো হয়। সেখানেও চিকিৎসার সংক্রান্ত তিনি বিশেষ পরামর্শ পেয়েছিলেন এবং ড্রেসিং ও প্রয়োজনীয় ওষুধের বিষয়ে তিনি জ্ঞান লাভ করেন। নিজে রোগী হয়ে গিয়ে কিন্তু ওই ট্রেনিংটা নিয়ে আসছেন। এই জ্ঞান তার পরবর্তীকালে সেবাশ্রমের ড্রেসিংয়ে কাজে লাগলো। চিকিৎসা সম্পূর্ণ হওয়ার পর তিনি হিমালয়ের তীর্থে যান এবং 1932 শেষের দিকে সেবাশ্রমে প্রত্যাবর্তন করেন। এই যে 1932 তিনি সেবাশ্রমে এলেন, 1996 সালে তার শরীর ত্যাগ হয়। এই দীর্ঘ সময় তিনি কাশীতেই ছিলেন, আর কোথাও যাননি।
নিদারুণ দারিদ্র যখন সেবাশ্রমের মধ্যে ছিল কাশী সেবাশ্রম, কারণ এই সমস্ত আশ্রমগুলো তখন প্রচণ্ড দারিদ্রের মধ্যেই বড় হয়েছে, অর্থের অভাব ছিল, সেবার চাহিদা ছিল, ডাক্তারদের অভাব ছিল, রোগী নারায়ণদের দেখাশোনার কাজ তখন সাধুরাই করতেন, পরিষ্কার পরিচ্ছন্ন করা, ওয়ার্ডে ঝাড়ু দেয়া, পায়খানা বেডব্যান পরিষ্কার করা, রোগীদের জামাকাপড় বদলে দেওয়া, ডাক্তারদের নির্দেশ মতন পথ্য দেওয়া, ছোটোখাটো শল্য চিকিৎসায় ডাক্তারদের সাহায্য করা, সব সাধুরাই ডাক্তারদের কাছ থেকে শিখতেন এবং দক্ষ পুরুষ নার্সদের কাছ থেকে বা নার্সিং বই থেকে তারা শিখতেন। এবং এই সেবাশ্রমের সমস্ত কাজ তারা পবিত্র ভাবনায় করতেন, যেন সেইটি এই জীব সেবাটাই ঈশ্বরের পূজা। স্বামীজি পরবর্তীকালে এই সেবাযজ্ঞের সূত্রপাত দেখে অত্যন্ত আনন্দিত হয়েছে এবং এই আনন্দিত হয়েছিলেন, তাই পরবর্তী সময়ে সেবাকর্মীদের উৎসাহিত করার জন্য তিনি রাজা মহারাজকে এবং তুরিয়ানন্দজিকে, পরবর্তীকালে সেই কেদারনাথ মৌলিকী অচলানন্দ হয়েছিলেন কেদার বাবা, তাদেরকে খুব উৎসাহ করতেন এবং তারা এই সেবাকর্মের মধ্যে দিয়ে আধ্যাত্মিকভাবে পূর্ণ থাকতেন। রাজা মহারাজ এই সেবাশ্রমে উপস্থিত হলে রোজ জোর দিতেন আধ্যাত্মিক চর্চার ওপর, ধ্যান জপ, ব্যক্তিগতভাবে খোঁজ নিতেন যে আধ্যাত্মিক কল্যাণের বিষয়ে এবং তাদের নির্দিষ্টভাবে আধ্যাত্মিক পথে তিনি নির্দেশ করতেন। কর্ম কখনোই পূজোয় পরিণত হয় না যদি না তার পাশাপাশি আধ্যাত্মিক সাধনার শর্তগুলো থাকে। আধ্যাত্মিক সাধনার শর্ত কি? জপ, ধ্যান এবং শাস্ত্র অধ্যয়ন। সেটা যদি সমানভাবে না চলে তাহলে কর্মকে কেউ পুজো করতে পারবে না, কারণ জীবন্ত ভগবানের পুজো করা কঠিন। মন্দিরের ভগবান কিছু বলেন না, কিন্তু জীবন্ত ভগবান অভিযোগ জানান, তিরস্কার করেন, এমনকি আঘাত করেন। এই ভগবান আমাদের কথা শুনতেও পারেন, নাও শুনতে পারেন, কিন্তু আমরা ভুলে যাই যে মানুষ রূপে যার সেবা করছি তিনি আসলে ভগবানের প্রতিমা। সেজন্য বারবার আমাদের স্মরণ করতে হয়, এই অচলানন্দজি যিনি দীর্ঘকাল কাশীতে ছিলেন তিনি কখনোই রুগী কথাটা ব্যবহার করতেন না, বরঞ্চ জিজ্ঞেস করতেন রুগী নারায়ণ ভর্তি হয়েছে, কতজন নারায়ণ ছাড়া পেয়েছে। কেউ যদি রোগী শব্দটি ব্যবহার করত তিনি রেগে যেতেন, এমন হয়েছে তিনি কেঁদেছেন, কোনো একজন নবাগত ব্রহ্মচারী রোগী বলেছেন, তখন বলেছেন রোগী আমরা থাকতে থাকতে এই কথা শুনতে হচ্ছে, তাহলে আমরা চলে গেলে কী না করতে হয়। এই সেই রোগী নারায়ণ। এই বোন বাবা নিজেই পরবর্তীকালে স্বামী বিশ্ববেদানন্দজী মহারাজ, বিশ্ববেদানন্দজী একজন খুব প্রাচীন প্রেমিক সন্ন্যাসী, পূজনীয় বিমল মহারাজ, দেখবেন নিবোধত পত্রিকায় শ্রদ্ধেয় অজয় ভট্টাচার্য মহাশয় স্বামী বিশ্বদেবানন্দজির কথা খুব বারবার বলেন, বিশ্ববেদানন্দজির কথা খুব বলেন, আর ইনি বিশ্বদেবানন্দজি। তো সে বিশ্ববেদানন্দজিও কিন্তু বোন বাবার কথা অনেক সময় বলেছেন, বিশ্বদেবানন্দজির কথা আমরা স্মরণ করছি। তিনি বলছেন যে আমরা বোন বাবা তাদেরকে বলেছিলেন যে প্রথম যে সেবা তার পড়েছিল সেটা হচ্ছে মুষ্টি ভিক্ষা, একজন সাধুই তাকে শিখিয়ে দিয়েছিলেন কিভাবে ভিক্ষে করতে হয়। তিনি একটা খাতা দিয়ে বললেন যারা মাসিক ভিক্ষা দেয় তাদের নাম ঠিকানা এতে তারিখ অনুযায়ী সাজানো আছে, আজকে যাদের যাদের তারিখ পড়েছে তাদের বাড়ি তুমি যাবে, একটা চটের ব্যাগ নিয়ে সেই সব বাড়িতে গিয়ে উচ্চৈস্বরে বলবে আমি অনাথ আশ্রম থেকে ভিক্ষার জন্য এসেছি, অনুগ্রহ করে আমাকে ভিক্ষা দিন। তখন তারা তোমাকে এক মুঠো চাল দেবেন, তোমার ব্যাগ নিয়ে এগিয়ে যাবে এবং যতক্ষণ না ব্যাগ ভর্তি হয় এভাবে চলতে থাকবে। বোন বাবা প্রথম বাড়িটিতে পৌঁছে যেখানে দাঁড়িয়েছিলেন সেখানে অনুযায়ী বললেন, কিন্তু তার স্বরটা এতই মৃদু ছিল কেউ শুনতে পেল না, সাড়াও দিল না। তিনি যখন কিছুক্ষণ অপেক্ষা করার পর ফিরে আসার উপক্রম করছেন তখন একজন ভদ্রমহিলা বেরিয়ে এলেন সেখান থেকে এবং বেরিয়ে এসে তাকে তখন দাঁড়িয়ে থাকতে দেখলেন। তখন মহিলা সেই কারণটা জিজ্ঞাসা করলেন যে কেন তিনি ফিরে যাচ্ছেন বা কেন দাঁড়িয়েছিলেন, তখন জানতে পেরে বললেন মনে হচ্ছে তুমি নতুন এসেছো, ওরা কি তোমায় শিখিয়ে দেয়নি বলে তিনি নিজেই ভিক্ষা করার পদ্ধতিটি দেখিয়ে দিলেন এবং তার সাথে এও শিখিয়ে দিলেন যে যখন তারা ভিক্ষা দিতে আসবেন তখন তুমি সবসময় এই কথাটি বলবে মা এবারের ভিক্ষাটি কিছু কম মনে হচ্ছে, তখন তারা আরও কিছুটা দেবে, তা না হলে পরিমাণটা দিন দিন কমতে থাকবে। এইভাবেই ভিক্ষা করতে করতে একদিন প্রায় এক বস্তা চাল সংগ্রহ করে আশ্রমে এলেন এবং সেবারে সর্বশেষ বাড়িতে তিনি গিয়েছিলেন 8-9 কিলোমিটার দূরে আশ্রম থেকে, পুরো পথটাই তাকে পায়ে হাঁটে যেতে হয়েছে, তাপদগ্ধ গ্রীষ্মকাল গরমের সময় ক্লান্ত অবসন্ন কোনোক্রমে কাঁধের ব্যাগটা অফিসের বারান্দায় রেখেই সেখানে ঘুমিয়ে পড়ে।
কেউ খেয়াল করেননি। বিকালবেলায় ক্যাশিয়ার মহারাজ খুলতে এসে দেখলেন যে ছেলেটি অচৈতন্য হয়ে পড়ে রয়েছে। তখন তাকে জাগিয়ে কিছু খেয়ে নেবার জন্য ভেতরে পাঠালেন এবং সকালের ব্রেকফাস্ট করার মতন অর্থের সংকুলান ছিল না। সারাদিনে দুবার খাবার পাওয়া যেত, ভাত, জলের মতন ডাল আর একটা তরকারি। প্রত্যেক সাধুকে কঠোর পরিশ্রম করতে হতো। তরুণ সন্ন্যাসীরা খিদের জ্বালা অনুভব করতেন, কিন্তু তা সত্ত্বেও বোন বাবা বলতেন এই দিনগুলো ছিল আনন্দে পরিপূর্ণ। এবং সেবাশ্রমের গায়েই আরেকটি আশ্রম, সেটিকে বলা হয় রামকৃষ্ণ অদ্বৈত আশ্রম, ঠাকুর বাড়ি। সেখানে সমস্ত আচার অনুষ্ঠান পুজো পার্বণ হয়। এবং সেই সময় একটি কথা প্রচলিত ছিল, ঠাকুর বাড়িতে মূর্তিতে ঠাকুর পুজো হয় আর সেবাশ্রমে তাঁরই পুজো হয় মানুষের মধ্যে। প্রথম দিকে বনবাবা এই মুষ্টির ভিক্ষা কাজ করলেও পরবর্তীকালে ক্ষতস্থানের ড্রেসিং কাজে শুরু করলেন। নিজস্ব পদ্ধতিতে ওষুধ করতেন এবং সেগুলো দিয়ে ঘা সারানো এবং শোকানোর কাজে খুব সাহায্য হতো। এইভাবে কাজ করতে করতে সুদীর্ঘ 60 বছরের বেশি সময় ধরে তিনি সেবা করে গেছেন। একটা অধ্যায়ে মহারাজ 8টার সময় ড্রেসিং রুমে পৌঁছে যেতেন, গেরুয়ার উপর একটা অ্যাপ্রন পরতেন, হাতে গ্লাভস পরে ক্ষতস্থানের পরিচর্যা শুরু করতেন। দুর্ঘটনা সার্জিক্যাল কেস কেউ এলে সেবা চলত 1টা-1.30 পর্যন্ত এবং সব ধরনের কেস না হওয়া পর্যন্ত তিনি দেখতেন। বিকালে তিনি যন্ত্রপাতি ব্যান্ডেজ পরিষ্কার করে আবার আসতেন এবং তখন ব্যান্ডেজ পুনরায় ব্যবহার করা হতো। মহারাজ এমন মমতা নিয়ে সেবা করতেন যে ড্রেসিং রুমটা একটা পবিত্র মন্দিরের সৌরভে ভরে থাকত। লোকেরা তাকে চলন্ত বিশ্বনাথ বলে ডাকত। বোন বাবা আহতদের আরোগ্য করার ক্ষেত্রে এক অদ্ভুত অলৌকিক ক্ষমতার অধিকারী হয়েছিলেন। অত্যন্ত কঠিন এবং দুরারোগ্য ক্ষতকে তিনি পরম স্পর্শ দিয়ে ভালো করে তুলতেন। তিনি সেবার সঙ্গে সঙ্গে দিতেন ঐকান্তিক ভালোবাসা। সার্জন যারা, ডাক্তারি মেডিকেল পরিভাষায় সার্জন, তারা বলতেন মাঝে মধ্যে রোগীরা এত দুর্গন্ধযুক্ত পুঁজ ভরা ঘা নিয়ে আসতো যে সবাই চলে যেত, কিন্তু বোন বাবা অত্যন্ত নিষ্ঠার সঙ্গে ঘা থেকে কীট বের করে দিতেন, তিনি কখনোই দুর্গন্ধ পেতেন না। এবং পবিত্র কর্তব্যবোধে সাধুরা সেই পড়ে থাকা রাস্তার পাশে পড়ে থাকা মানুষদের নিয়ে আসতেন। একবার এরকমই এক রোগীর খোঁজ পেলেন সাধুরা, পাগলের সন্ধান, যার পিঠে একটা বিশাল ঘা হয়েছে। তারা ভাবলেন যে ঘাটা এত বড় যে ড্রেসিং করলে, বোন বাবা ড্রেসিং করলে নিশ্চয়ই ভালো হয়ে যাবে, তাই তারা জোর করে নিয়ে এসে বদ্ধ ঘরে রাখলেন। বোন বাবা ড্রেসিং শুরু করলেন, ঘা সেরে গেল, দৈহিক স্বাস্থ্য ফিরল, কিন্তু মানসিক স্বাস্থ্যের তো উন্নতি হলো না, কারণ সে পাগল। তখন একজন প্রস্তাব দিলেন যে আয়ুর্বেদিক নির্যাস করে খাওয়ানো, কিন্তু সাধুরা এটা করলেন, কিন্তু পাগলের থেকে তো সহযোগিতা পাওয়া যায় না। সাধুরাই ঠিক করলেন জোর করে, সেই উত্তম বৈদ্যের মতন, ঠাকুর যেরম বলেছেন না, হাঁটু গেড়ে বুকের ওপর বসে খাওয়ালেন। সুফল পাওয়া গেল, তিনি প্রকৃতিস্থ হয়ে বলতে পারলেন তার বাড়ি কোথায়। তাকে তখন নিজের দেশে ফিরিয়ে দেওয়া হলো। এই হচ্ছে সাধুদের ভালোবাসা। এবং এমন এমন ঘটনা সেখানে ঘটেছে যে ভাবতে আমাদের অবাক লাগে। বেনারসের অধিবাসীদের একটা অভ্যাসে দাঁড়িয়েছিল যে কোনো অজ্ঞাত অসুস্থ ব্যক্তিকে সেবাশ্রমের দোরগোড়ায় কোনো মতে নিয়ে এসে ছেড়ে দেওয়া। তাদের ভাবনা এটা ছিল যে সাধুরা ঠিক সেবা যত্ন করবেন। এরকমই একটা ঘটনার কথা বোন বাবা কোনো সাধুকে বলেছিলেন। সেটা কীরকম না, তিনি ওয়ার্ডে কাজ করছেন, হঠাৎ লক্ষ্য করলেন যে সেবাশ্রমের গেটের ধারে একটা মোটা সোটা আর কালো রঙের লোক পড়ে রয়েছে, খুব বেদনা, কাপড় শতছিন্ন, মলমূত্রে মানে মাখামাখি হয়ে রয়েছে, সারা শরীর থেকে তীব্র দুর্গন্ধ, ঠিক দুপুরের খাওয়ার ঘণ্টা পড়ার মুহূর্ত। গেটের দারোয়ান বোন বাবাকে খবর দিলেন, তারা এসে দেখলেন অচৈতন্য, কিন্তু অনুভব করলেন যে এত মোটা মানুষকে একা নিয়ে যাওয়া সম্ভব নয়, কিন্তু কে আসবে, এই সময় কাউকে ডাকতেও তিনি পারবেন না। এই রকম নানা চিন্তা করতে করতে মোহন বাবা গেটের দারোয়ানের সাহায্যেই মানুষটাকে হাসপাতালের ভেতরে নিয়ে গেলেন আর খাওয়ার ঘরের বাইরে অপেক্ষা করতে লাগলেন। সাধুরা খাবার শেষে হাত ধুতে বাইরে এলে তাদের একজন খেয়াল করলেন যে বোন বাবা মুখটা কালো করে বসে রয়েছে। তিনি খোঁজ করলেন যে বন্ধু ব্যাপারটা কী, বললেন আমি খুব দ্বিধায় পড়েছি, আমার বাবা তীর্থযাত্রায় এসেছিলেন, এখন হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছেন, কিন্তু আমি কিছু করে উঠতে পারছি। বিদ্যুতের মতন খবরটা ছড়িয়ে গেল,
সব সাধু দৌড়ে এলেন হাসপাতালে। প্রাথমিক সব ব্যবস্থা করার পর রোগীকে যখন স্বাভাবিক অবস্থায় আনা হলো, পরিষ্কার করে কাপড় বদলানো হলো, ওষুধের ব্যবস্থা হওয়ার পর সাধুরা যে যার নির্দিষ্ট কাজে ফিরে গেলেন। তখন একজন সাধু বন্ধুবাবুকে জিজ্ঞেস করলেন, বন্ধু আমার কিন্তু ভাই একটু সন্দেহ হচ্ছে, তোমার বাবা যেখানে এত কালো, তুমি এখানে এত ফর্সা হলে কী করে? বন্ধুবাবা লাজুক স্বরে উত্তর দিলেন, উনি আমার বাবা নন, উনি এতই মোটা যে আমার একার পক্ষে সেবা করা সম্ভব হতো না, তাই আমি ভাবছিলাম কীভাবে আপনাদের সেবা পাওয়া যেতে পারে। আপনি কি মনে করেন ওনাকে আমার বাবা বলে পরিচয় না দিলে তাড়াতাড়ি সব সাধুদের কাছ থেকে সাড়া পাওয়া যেত? এই কথা যেই বললেন দুজনেই হাসছেন, অর্থাৎ এই ছিল তার সেবা চোখ। এবং কখনো কখনো আমাদের মনে হতে পারে যে তো ইনি মিথ্যাচারণ করলেন, কিন্তু মনে রাখতে হবে কোনো সংকটাপন্ন অসুস্থ মানুষকে আরোগ্য লাভের উদ্দেশ্যে কোনো মিথ্যে কথা বলা দোষাবহ নয়। সেবাশ্রমের জন্যে বরাদ্দ ছিল সীমিত, সব ধরনের খরচ ওই নির্দিষ্ট বরাদ্দের মধ্যে কঠোরভাবে নিয়ন্ত্রিত হতো, কিন্তু তার মধ্যেও তারা আনন্দের জায়গায় থাকতেন। কর্ম এবং উপাসনা একেবারে যুগপত চলতেন। এবং বোনবাবার জীবনে এরকম ঘটনা ঘটেছিল, একবার এক তরুণ সন্ন্যাসী কেদারঘাট যান, বড় পাথরের ওপর বোনবাবা বসেছেন এবং অপর সাধুটা কিছুক্ষণ বসার পর ইতস্তত হেঁটে বেড়াচ্ছেন। হঠাৎ দেখলেন একটা বিষাক্ত সাপ বোনবাবার দিকে যাচ্ছেন। বোনবাবা কিচ্ছু করতে পারলেন না, চিৎকার করলে আরও বিপদ হবে, তাই তিনি সাহস রোধ করে প্রার্থনা শুরু করতে লাগলেন। সাপটি কাছে এলো, বোনবাবার শরীরের ওপর দিয়ে নির্বিঘ্ন পার হয়ে গেল। ওই দাঁড়িয়ে থাকা সন্ন্যাসী স্বস্তির নিঃশ্বাস ফেললেন। পরে বোনবাবাকে জিজ্ঞেস করাতে তিনি বললেন, আমি কিন্তু কিছুই বুঝতে পারিনি। এবং কর্ম এবং উপাসনা এমন যে চলতো সেই সময় এক মহারাজের কথা যে মনে পড়ছে, বিশ্ব দেবানন্দজী মহারাজ বলছেন যে উপাসনার একটা জ্বলন্ত পরিগ্রহ রূপ কীরকম হতে পারে, সেটি তিনি খুব সুন্দর করে বলছেন যে এমন ঘটনা। বিশ্ব দেবানন্দজী বলছেন, সে সময় সেবাশ্রমে একটা খুব বড় সবজি চাষের জমি ছিল। এক বয়স্ক মহারাজ দেখাশোনা করতেন, প্রায়ই তাকে দেখা যেত কর্মীদের সাথে তিনি মাটি খোঁড়া, বীজ লাগানো ইত্যাদি কাজে ব্যস্ত। মাথায় একটা কাপড় পাগড়ির মতন বেঁধে নিয়ে রোদ্দুরের হাত থেকে তিনি এটি করতেন। তা একজন জিজ্ঞেস করলেন, মহারাজ আপনাদের পক্ষে যা স্বাভাবিক গীতা পাঠ জপ ধ্যান এসব ছেড়ে কেন এই ধরনের কাজে ব্যস্ত রেখেছেন, সংসার ছেড়ে এরকম সাংসারিক বিষয়ের মধ্যে কেন নিজেকে জড়িয়ে রেখেছেন? মহারাজ সঙ্গে সঙ্গে বললেন, কেন, এখানে যা কিছু উৎপন্ন হবে সেগুলো তো নারায়ণের সেবাতেই লাগবে। সেই ব্যক্তি অনুভব করলেন যে মহারাজের এই কর্ম সাধারণ কর্ম নয়, একটা পবিত্র কর্ম। নারায়ণের ভোগের জন্য বিভিন্ন নৈবেদ্য সাজানোর মতন এই মহারাজ সেটি করছেন। এবং এই মহৎ সেবা এক রোগীর নার্স বা সেবককে পরিণত করল। আমরা সেই সেবাশ্রমের সেবাতে একজন রোগী এতটাই উদ্বুদ্ধ হয়েছিলেন যে শুয়ে সুস্থ হওয়ার পর নিজেও সেবা দিতে শুরু করেছিল। সে ব্যক্তি পুরুষ নার্স হিসাবে কাজ করেছিল এবং বসন্ত রোগীর সেবা করত। সেই বসন্ত রোগী সেরে উঠত এবং নার্স রোগী পূর্বের সেই রোগী বসন্ত রোগে আক্রান্ত হয়েছিলেন। কোনোভাবে বাঁচানো সম্ভব যখন হয়নি, ঠাকুরের নাম উচ্চারণ করতে করতে তার শরীর ত্যাগ হয়েছিল, কিন্তু তবুও সেবাভাবে তিনি অন্যের জন্য জীবনটি দিয়েছিলেন। এবং এই বোনবাবা কিন্তু নানান কিছু তার জীবনে অনুভব হয়েছিল, অন্নপূর্ণার দর্শনও তিনি পেয়েছিলেন। সুদীর্ঘ ড্রেসিং রুমে কাজ করতে করতে তার হাঁটু থেকে নিচের অংশ এত শক্ত হয়ে গিয়েছিল, যিনি পরের দিকে পা দুটো আর ভাঁজ করতে পারতেন না, কাঠের টুকরোর মতন শক্ত হয়েছিল, কিন্তু তবুও তিনি আনন্দে এই সেবার কাজ করতেন। নিজের শরীরের জন্য কোনো কষ্ট অভিব্যক্তি তার মধ্যে থাকত না। 1992 সালে তাকে জোর করে হুইল চেয়ারে নিয়ে যাওয়া শুরু হয় যাতে পা দুটো সোজা করে রাখতে পারেন। প্রতিদিন তিনি সকালবেলায় যেতেন এবং 10-12 পর্যন্ত এই কাজ করতেন, তারপর ফিরতেন। একদিন এক সেবক ব্রহ্মচারী মহারাজ 12:30 নাগাদ তাকে ফিরে আনলেন। বোনবাবা স্নান করলেন, সেবক লক্ষ্য করলেন মহারাজ খাওয়া বন্ধ করে নিবিষ্ট মনে কোনো গভীর চিন্তা করছেন। হঠাৎ সেবককে বললেন, একজন সংকটাপন্ন রোগী নারায়ণ এই মাত্র হাসপাতালে পৌঁছেছে, কিন্তু ওখানে কোনো ডাক্তার নেই, তুমি এক্ষুনি যাও, অবস্থাটা সামল দাও। সেবক বললেন, না মহারাজ, ডাক্তার ওখানে আছেন, আমি বেরোনোর সময় দেখেছি। কিন্তু বোনবাবা রাজি হলেন না।
বিশেষভাবে অনুরোধ করলেন সেবক খেয়ে নেওয়ার জন্য। খেলেন না, বাধ্য হয়ে সেবক গেলেন এবং দেখলেন সত্যি একজন মারাত্মক অসুস্থ অচেতন রোগী নারায়ণ অটোরিকশা করে এসেছেন। এমার্জেন্সিতে কোনো ডাক্তার সেই মুহূর্তে নেই। সেবক তখন তার চিকিৎসা শুরু করলেন। এসব করে আধ ঘন্টা বাদে যখন ফিরে এলেন তখন দেখলেন বোনবাবাও না খেয়ে অপেক্ষা করছেন। সেবকের মনে তখন প্রশ্ন উঠেছিল যে বোনবাবা কী করে জানলেন, কারণ তার ঘর তো হাসপাতাল থেকে অনেক দূরে, মাঝে পাঁচিল, অটোর শব্দ শোনারও কোনো সুযোগ নেই, কী করে জানতে পারলেন? একমাত্র আধ্যাত্মিক পথই এই উত্তর দিতে পারে। বোনবাবা সেবা করেন না, দেবতার পুজো করতেন। তার দেহ মনের পবিত্র সৌরভে সেই পবিত্র মন্দিরকে তিনি ভরপুর করেছিলেন। তাই নারায়ণের পুজো তার কাছে দেবালয়ে দেব বিগ্রহে চন্দন লেপনের তুল্য। তার মন প্রাণ বিরাট রূপী নারায়ণের সেবায় এত তদ্গত হয়েছিল যে সেই বিরাটের পুজো না করে ক্ষুদ্র দেহসীমায় আবদ্ধ নারায়ণের আহুতি প্রদান সম্ভব হচ্ছিল না। এবং পূজনীয় ভূতেশানন্দজী মহারাজও বোনবাবার সেবায় সুস্থ হয়েছিলেন। যখন তিনি রাজকোট আশ্রমের অধ্যক্ষ তখন একবার ক্ষতের সৃষ্টি হয়েছিল, যে চিকিৎসাটা বাইরে চলে গিয়েছিল, মানে চিকিৎসার বাইরে চলে গিয়েছিল। বোনবাবা মহারাজের জাদুর স্পর্শে সেই ক্ষত সেরে গিয়েছিল। 90 বছর বয়সে তিনি এই নিজেকে বিলয় করে সেবা করেছিলেন। অনেকবার দেখা গেছে বোনবাবা ঘরে ফেরার জন্য অর্ধেক রাস্তা এসছেন, এমন সময় রোগী এসছে, তাকে অনুরোধ করেছেন। বোনবাবার সহকারীরা ভালো করতে পারতেন কিন্তু তিনি নিজে গেছেন। এই প্রেমিক সন্ন্যাসী কাউকে বিমুখ করতেন না। ধন্য সেই জীবন, যে জীবন উৎকর্ষতার তুঙ্গে উন্নত হওয়ার জন্যে নয়, বরঞ্চ এই জগতে তাঁদের স্থান মানব জাতির কাছে পবিত্র পেলব আশীর্বাদ স্বরূপ। আমরা তাঁকে আজকে প্রণাম করছি এবং সেবাদর্শের বাংময় রূপ রূপে তিনি যেটি দেখিয়ে গেলেন আমাদের বারবার মনে হয় সেটি আমাদের কাছে অক্ষয় প্রেরণা রূপে প্রজ্বলিত। নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। আমরা সেই স্মরণ কথার মধ্যে দিয়ে আজকের পর্বটি সমাপ্ত করলাম। অনেকেই আমার ফোন নাম্বারটি বারবার নোট করতে চেয়েছেন, একটু ধীরে ধীরে বলছি, 9432202175, 9432202175, এই ফোন নাম্বারটিতে রাত্রি 9টার পর ফোন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন। তখন আমরা এই আধ্যাত্মিক প্রসঙ্গে থাকব বা সেবা কাজের কথাও আলোচনা করতে পারব। সকলকে প্রণাম জানিয়ে, বোনবাবাকে প্রণাম জানিয়ে মনে রাখতে পারি যেন যে ওই ক্ষয় নাই তার ক্ষয় নাই, এটি যেন জীবনের আদর্শ হয়। নমস্কার, ধন্যবাদ। প্রাণারাম প্রাণার।